হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অপূর্ব, সবাইকে জানাই শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। লক্ষ্মী পুজো 2024, দেখতেই পাচ্ছ বাড়ির লক্ষ্মী পুজো এবারে ছোটো করে দেওয়া হচ্ছে, যেহেতু মা অসুস্থ তাই কোনো মতে জলে ফুলে দেওয়া হয়েছে বাড়ির লক্ষ্মী পুজো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে মা লক্ষ্মী প্রতিমা ওং শ্রী লক্ষ্মী দেবী নম, ছোটো করে পুজো এবারে। মা কোজাগরি লক্ষ্মী দেবী দেখতে পাচ্ছ ছোটো করে কোনো মতে পুজো দেওয়া হচ্ছে বাড়িতে এবছর। বাড়ির লক্ষ্মী পুজো সবাই তার একবার জানাই, লক্ষ্মী পুজো পিছিয়ে শুভেচ্ছা অভিনন্দন আর বুক ভরা অনেক ভালোবাসা। মা অসুস্থতা থাকার কারণে জলে ফুলে কোনো মতে ছোটো করে মালিক পুজো দেওয়া হয়েছে। সরাসরি দেখতে পাচ্ছ ঠাকুর ঘর, মা লক্ষ্মী প্রতিমা দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী প্রতিমা। তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মী প্রতিমা মা অসুস্থতা নিয়েও কোনো মতে পুজো দিয়েছে, সাজিয়েছে নিজেই। সবাই আশীর্বাদ করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সবাইকে লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মা লক্ষ্মী প্রতিমা সরাসরি দেখতে পাচ্ছ, মা লক্ষ্মীর বাহনকে বলতে পারবে পেঁচা, ওই যে দেখতে পাচ্ছ সরাসরি পেঁচা, মোমবাতি জ্বালিয়ে ধূপধুনো দিয়ে জলে ফুলে কোনো মতে পুজো করা হয়েছে। যতটা পেরেছে মা নিজের হাতে পুজোর জোগাড় করেছে, নিজেই পুজো দিয়েছে। দেখতে পাচ্ছ ঠাকুর ঘর, এটি খুব সুন্দরভাবেই সাজিয়েছে। আমার মতে মাই তো লক্ষ্মী, তাই না? খুব সুন্দর সাজিয়েছে, সকলে ভালোভাবে পুজো দাও। মা লক্ষ্মী সকলের মনের কামনা আশা পূরণ করো। প্রতি বছরের মতো এবছরও বড় করে পুজো দেওয়া হয়নি, তবুও ছোটোর মধ্যে কোনো মতে মা জলে ফুলে পুজো দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এবছর আলপনা দেওয়া হয়নি যেহেতু মা অসুস্থতা। দেখতে পাচ্ছ মা লক্ষ্মী প্রতিমাকে যেটুকু সামর্থ্য নিবেদন করা হয়েছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ মা লক্ষ্মী ঠাকুরের বীজ মন্ত্র হলো শ্রিং শ্রিং, খুব সুন্দর। মা লক্ষ্মী প্রতিমা দেখতে পাচ্ছ সরাসরি, পাশে রয়েছে হরিচার ঠাকুর ও শান্তি মাতা। মা লক্ষ্মীর বাম সাইডে রয়েছে রাধাকৃষ্ণ, দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে মা সরস্বতী, শিবলিঙ্গ রয়েছে, জগন্নাথ রয়েছে। যতটা পেরেছে আমার মা ঠাকুরকে, মা লক্ষ্মী প্রতিমাকে পুজো অর্পণ করেছে। সবাই ভালোভাবে লক্ষ্মী পুজোর দিনগুলো কাটাও, আগামী দিনগুলোও ভালো কাটুক। সকলের মনের আশা মা লক্ষ্মী প্রতিমা পূরণ করুক, সবার সংসারে সুখ শান্তি বজায় রাখুক মা লক্ষ্মী। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।